প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে যে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে উত্তর লিখবে বা কিভাবে উত্তর লেখা আদর্শ উত্তর লেখা যায় সেই একটি উত্তরের এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব আজকে তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটি কী বলছে ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করা এই প্রশ্নটির উত্তরটি আমরা দেখে নেব বলছি গণতন্ত্রের লক্ষ্য হলো নাগরিকদের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটানো ব্যক্তিত্বের বিকাশের জন্য নাগরিকদের স্বাধীনতা প্রয়োজন তাই ভারতের সংবিধান রচয়িতারা এই কথা উপলব্ধি করে সংবিধানের ১৯ থেকে বাইশ নং ধারায় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন এগুলি হলো উনিশ নং ধারায় স্বাধীনতা বিষয়ক বিভিন্ন অধিকার কুড়ি নং ধারার স্বেচ্ছাচারী শাস্তিদানের অধিকার একুশ নং ধারায় জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বাইশ নং ধারায় গ্রেপ্তার বিরুদ্ধে অধিকার গ্রেপ্তারের বিরুদ্ধে উনিশ নং ধারা উনিশ নং ধারায় ছটি অধিকারের উল্লেখ রয়েছে বাঘ ও মতামত প্রকাশের অধিকার শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার সংঘ বা সমিতি গঠনের অধিকার নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার নাগরিকদের ভারতে যে কোনো অংশে বসবাস করার অধিকার যে কোনো বৃত্তি পেশা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা সীমাবদ্ধতা উনিশ নং ধারায় উল্লেখিত অধিকারগুলি অবাধ নয় জনস্বার্থে রাষ্ট্র এই অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপ করতে পারে বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা তা আদালত বিচার করতে পারে নিম্নলিখিত কারণে রাষ্ট্রবিধি নিষেধ আরোপ করতে পারে প্রথমত রাষ্ট্র কতগুলি কারণে বাক ও মতামত প্রকাশের অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা জনশৃঙ্খলা রক্ষা নৈতিকতা রক্ষা আদালতের অবমাননা মানহানি অপরাধমূলক কাজে প্ররোচনা দ্বিতীয়ত রাষ্ট্র কতগুলি কারণে সমবেত হওয়ার অধিকারের উপায় অধিকারের উপর বিশি বিধিনিষেধ আরোপ করতে পারে শান্তি রক্ষা। জনশৃঙ্খলা রক্ষা ভারতের সার্বভৌমতা রক্ষা তৃতীয়ত কতগুলি কারণে সমিতি বা সংঘ গঠনের অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে বেআইনি ধর্মঘট জনশৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের সার্বভৌমিকতা রক্ষা চতুর্থ কতগুলি কারণে নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনতাভাবে চলাফেরা করার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে জনস্বার্থ রক্ষা তফশিলী জাতি ও উপজাতির রক্ষা পঞ্চমত রাষ্ট্র কতগুলির কারণে নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে জনস্বার্থ রক্ষা তপশিলি জাতি ও উপজাতির রক্ষা ষষ্ঠত রাষ্ট্র জনস্বার্থে নাগরিকদের যে কোনো বৃত্তি পেশা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে কুড়ি নম্বর ধারা সংবিধানের কুড়ি নম্বর ধারায় বলা হয়েছে যে দেশের প্রচলিত আইন অমান্য করার জন্য প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে অর্থাৎ যে সময়ের অপরাধ সেই সময়ের আইন অনুযায়ী বিচার করতে হবে এই একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যাবে না কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না একুশ নম্বর ধারা সংবিধানের একুশ নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় আইন আইনসভা কর্তৃক গৃহীত কোনো আইন কোনো আইন নির্দিষ্ট পদ্ধতিতে রচিত হয়েছে কি না তা আদালত বিচার করতে পারে তবে আইনের ন্যায়সঙ্গতা বিচারের ক্ষমতা আদালতের নেই জরুরি অবস্থাতেও এই অধিকারটি খর্ব করা যায় না বাইশ নম্বর ধারা সংবিধানের বাইশ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি কে আটক করার পর যথাশীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে আত্মপক্ষ সমর্থনের জন্য আটক ব্যক্তি তার পছন্দমতো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে গ্রেপ্তারের করার পর গ্রেপ্তার করার পর চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে তবে সত্যতাপন্ন বিদেশি ও নির্য নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য নয় সমালোচনা সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারটি সমালোচনার ঊর্ধ্বে নয় সমালোচিত হয়ে হল সমালোচনাগুলি কি কি রয়েছে সেগুলি হচ্ছে প্রথমত সমালোচকরা বলেছেন সংবিধানে স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও অর্থনৈতিক স্বাধীনতা উপেক্ষিত অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন দ্বিতীয়ত সমালোচকরা বলেছেন নিবর্তনমূলক আটক আইন স্বাধীনতার অধিকারের পরিপন্থী এই আইনটি গণতন্ত্র বিরোধীও বটে শাসক দল রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই আইনটি ব্যবহার করে স্বাধীনতার অধিকারটিকে ক্ষুণ্ণ করতে পারে মূল্যায়ন সমালোচিত হলেও সংবিধানের স্বীকৃত অধিকার স্বাধীনতার অধিকার ভীষণভাবে তাৎপর্যপূর্ণ স্বাধীনতার অধিকার অন্যান্য অধিকারের প্রাণকেন্দ্র রাষ্ট্র স্বাধীনতার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে এই বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা আদালত তা বিশ্লেষণ করতে সক্ষম স্বেচ্ছাচারী ও স্বৈরা স্বৈরবিধি নিষেধকে আদালত বাতিল করে দিতে পারে তো এই উত্তরটি তোমরা লিখতে পারো এটি দশ নম্বরের বা পনেরো নম্বরের তোমাদের উত্তরের মতো লেখা তোমাদের এটি দিতে পারে ধরো এটি দিলো এর সাথে সামনের অধিকার দিল ঠিক আছে ওটি এটি পনেরো আরেকটি দশ এইভাবে পঁচিশ দিতে পারে বা এটি দশ আরেকটি দশ আরেকটি কোনো একটা কোশ্চেন দিয়ে তোমাদের পঁচিশ করতে পারে তো এটি দশ এবং পনেরো নম্বরের জন্য এটি পড়ে রাখো মোট তোমাদের এখন পার্টিকুলার বলতে পারবে না যে কোন প্রশ্নের অ্যান্সার কত নম্বরের হবে ঠিক আছে তাই এমন স্ট্যান্ডার্ড উত্তর করা রয়েছে তোমাদের মোটামুটি তোমরা যদি উত্তরটি লেখো যদি পূর্ণ হতে দেয় তোমাদের নাম্বার কিছুটা পাবে দশে হলেও নাম্বার পাবে তো এইভাবে পড়ে যাও প্রথম নিউ সিলেবাসে উত্তর প্রপার ওইভাবে তোমরা বুঝে উঠতে পারবে না এটি আবার পাঁচেও দিতে পারে পাঁচে দিলে উত্তরটি একটু ছোটো হয়ে যাবে ঠিক আছে তো দশে আসার সম্ভাবনা প্রবল রয়েছে দশ কিংবা পনেরো ঠিক আছে তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে করে যাও এবং এর পিডিএফ নোটস তোমরা যদি সম্পূর্ণ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনবিএস এর পিডিএফ নোটস পেতে চাও একসঙ্গে পেতে চাও তাহলে তোমাদের একদম কম রেমোনারেন্সের মধ্যে পেয়ে যাবে তোমরা মাত্র তিনশো আর কুড়ি থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে দুটো সাবজেক্টেরই পিডিএফ নোটস পেয়ে যাবে যদি কালেক্ট করতে চাও তাহলে তোমরা কালেক্ট করে নিতে পারো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো